এই হাহাকার শোনার মতো কেউ কি আছে? শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় পরীর মতো দুই শিশু কন্যাকে হারিয়ে কেঁদে কেঁদে পাগল প্রায় মুন্সীগঞ্জের এক বাবা। আমি কারে মা কমু, ও আরোহীরে ও স্মৃতিরে, তিন দিন ধরিয়া মা কইতে পারি না। লঞ্চে আসতে না করছিলাম, কথা শুনে নাই, আমার ভুল হইছে, তোগো কেন যাইতে দিছিলাম, আমার এখন কি হইব, আমার আর কিছুই রইল না। দুই মেয়ে ছিল আমার সংসারের প্রদীপ, এখন আমি কি নিয়ে বাঁচব? শীতলক্ষার পারে 3 বছর বয়সী মেয়ের নিথর দেহের পাশে বসে এভাবেই আহাজারি করছিলেন বাবা জয়রাম রাজবংশী। উদ্ধার কাজের তৃতীয় দিন সকালে বন্দরের হরিপুর পাওয়ার প্ল্যান্ট ঘাট থেকে নিখোঁজ আরোহীর লাশ উদ্ধার হয়। এর আগে লঞ্চডুবির ঘটনায় প্রথম দিন আরোহীর বোন স্মৃতি রানীর লাশ উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জের গজারিয়া ইসমানের চর এলাকায় স্মৃতি ও আরোহীর বাড়ি। তারা দুজনে হোলি অনুষ্ঠান উপলক্ষে বন্দর একরামপুরে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। পরে বাড়ি ফেরার পথে লঞ্চডুবিতে তার মৃত্যু হয়। ভাগ্নি আরোহীর লাশ নিয়ে ট্রলারে কাঁদছেন শিপ্রা বর্মন। তিনি বলেন, আমার বাড়িতে বেড়াতে না এলে লাশ তাদের হতে হতো না, আমি এখন বোনকে কি জবাব দেব। তিনি আরও বলেন, লঞ্চে করে বাড়ি ফিরতে না করেছিলাম, কথা শোনেনি, এখন আমার দুই ভাগ্নি শেষ। কলেজ ছাত্রী বড় মেয়ে স্মৃতি রানীর লাশ উদ্ধার পর হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী সৎকার করা হয় তার মরদেহ। এখন ছোট মেয়ে 3 বছর আরোহী রানীর লাশ সৎকার প্রস্তুতি চলছে। লঞ্চডুবিতে মুন্সীগঞ্জের গজারিয়ার ইস্তমানিরচর গ্রামের সহোদর দুই বোন স্মৃতি রানী ও আরোহী রানীকে হারিয়ে বাবা জয়রাম রাজবংশী ও মা শিখা রানী শোকে পাথর। দুই কন্যাকে হারিয়ে বাকরুদ্ধ তাদের বাবা মা। দুই কন্যার স্মৃতিচারণ করে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা জয়রাম রাজবংশী ও মা শিখা রানী। এই ঘটনায় গোটা এলাকা নিস্তব্ধ, পরিবারে চলছে শোকের মাতম, যে শোক দেখার কেউ নেই, কেউ নেই সান্ত্বনা দেওয়ার মতো। কি বলবেন কয়েক মাস পরপরই এমন মর্মান্তিক ঘটনা নিয়ে, কাকে দিবেন এই সব ঘটনার দায়? কমেন্ট করে জানিয়ে দিন আপনার অভিমত। দুই মেয়ে হারানোর ঘটনাটি আপনাকে ব্যথিত করলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।